মকর সংক্রান্তি উপলক্ষে বারে বাড়ি চলছে পিঠে পুলির প্রস্তুতি এই দিন বাচ্চারা খড়কুটি দিয়ে বুড়ির ঘর বানায় অনেক রাত পর্যন্ত চলে আনন্দ উৎসব বাড়ির মা মাসিরা পিঠে পুলি বানাতে ব্যস্ত থাকে আর বাড়ির বাচ্চারা চড়ুইভাতি করে কথিত আছে নতুন ধান গোলৈ ভরা নিয়ে এই উৎসব বাড়ির উঠোনে আল্পনা করে সূর্য দেবতাকে পিঠে অর্পণ করা হয় এবং সেই সঙ্গে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় শীতের সময় এই মকর সংক্রান্তি উৎসব পালন করা হয় প্রতিটা বাড়ির প্রত্যেকে এই দিনটার অপেক্ষায় থাকে কনকনে শীতেও মানুষ সকাল সকাল উঠে স্নান করে নতুন জামা পরে তৈরি হয়ে যায় বড়দের আশীর্বাদ নিয়ে দিনের শুরুটা হয় এটা আমরা পূর্বপুরুষ থেকে করতেছে এটা হইলো চৈদ্য পুরুষের নামে পূজা পার্বণ দেওয়া হয় ওই জারানি মা বাবার নামে কাজ করে আমরা ফার্স্ট সরকারি বাত পিঠা মিষ্টান্ন কইরা এদি আমরা অনেক নিয়ম নিষ্ঠার করে সান করিয়া এদি শাক সবজি দেওয়া সব কিছু করে কলে পূজা দিয়ে দিলে যারা ছেলে আছে তারা বাদ বড়া এটা হইল পূর্বপুরুষটা কে কই আছে এটা কই পূর্বপুরুষের সংক্রান্তি আমরা এমনি শর্টকাট আর কি আমরা এটা নতুন দান উঠছে তারপরে আমরা এটা দিয়া তারপরে গুড়ি করিয়া আমরা পিঠা বানাম পাঁচ জাতের পিঠা বানাইয়া তারপরে পাঁচ পাঁচ জাতের পিঠা বানাই আমরা পূর্বপুরুষারে ঠাকুরারে রান্না করে খাবাই ভবিষ্যতের শুভকামনায় এই উৎসবের পালন